তাবত দুনিয়ার ইহুদি খ্রিস্টান বর্তমানে মুসলমানদের উপর যে নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে তাদের একমাত্র কারণ হচ্ছে তারা আমাদের নবীকে নবী হিসেবে মেনে নিতে পারেনি। আমাদের নবীর বিরুদ্ধে শুরু থেকে এই পর্যন্ত যত বিদ্বেষ করেছে সব বিদ্বেষের পিছনে ইহুদিদের ষড়যন্ত্র লুকায়িত রয়েছে। এই জন্য দেখবেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যদি মুসলমানদের মাঝে অস্থিরতা দেখা দেয় মুসলমানদের পরস্পর গৃহযুদ্ধ দেখা দেয় সেখানে ইহুদিদের ষড়যন্ত্র আছে, ঠিক কিনা বলেন? 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 40 নম্বর আয়াত। শুধুমাত্র এই আয়াতের একটা নবী মানেন, একটা শব্দ মানে না, সেটা কি? তারা আমাদের নবীকে কিন্তু নবী মানেন, তারা আমাদের নবীকে নবী মানেন না, অবশ্য নবীকে নবী মানেন, কিন্তু আমাদের নবী খাতামান নাবিয়িন। দেখেন এই 22 পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 40 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। একটু খেয়াল করেন, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وعن أبي بن كعب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصاحب شفاعتهم غير فخر رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র ঘর বাইতুল্লাতে আগত পবিত্র জুমার দিনে সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যিনি দয়া করে মেহরবানি করে সুস্থ শরীরে আজকের এই পবিত্র দিনে পবিত্র মজলিসে নূরানি মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি হাবিবে আকরাম শাফি আজম সরওয়ারে দুআলম শাফিউল মুজলিমিন সাইয়্যিদুল আমবাল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়্যিদুল আমবিয়া সাইয়্যিদুল আতিয়া আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে একবার দরুদ সালামের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস আমাদের সামনে উপস্থিত, এই মাসের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। এটি এমন একটি মাস যেই মাস আমাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা শত কোটি গুণে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, যেই মাস আসলে প্রিয় নবীর জন্য আমাদের অন্তরে আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা মায়া, আলাদা একটা ব্যথা অনুভব হয়, সেই মাস হচ্ছে মহান রবিউল আউয়াল মাস, ঠিক কিনা? এই মাসে আমরা ধারাবাহিকভাবে 4 জুমা পাই অথবা 5 জুমা পাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আরবের লোকেরা যখন হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ এবং দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ রয়েছে সবগুলোর মধ্যে দিবানিশি নিমজ্জিত ছিল, যে যুগকে বলা হতো আইয়ামে জাহলিয়াত, জাহেলি অন্ধকারতম বর্বর যুগ, সেই অন্ধকার যুগের মানুষকে আলোর দিশা দেওয়ার জন্য, হেদায়াতের আলোকবর্তিকার নির্দেশ দেওয়ার জন্য একজন মহামানবের আবির্ভাব আবশ্যকভাবে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 570 কিংবা 71 খ্রিস্টাব্দে যে বছর হস্তী বাহিনীর ঘটনা ঘটেছিল
কাবা ধ্বংস করার জন্য ইয়ামানের গভর্নর মক্কা শরীফে তার হস্তি বাহিনী এবং লস্কর পাঠিয়েছিল। সেই বছর মা আমেনার গর্ভে মক্কার সাফা মারওয়া পাহাড়ের একটু পাশেই শিয়াবে আবি তালেবের নিচে আবদুল্লাহর পিতৃঘরে একজন মহামানবকে দুনিয়াতে পাঠান, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে এবং আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই কথাটা লিখেছেন যে নবীজির আগমন 570 অথবা 571 খ্রিস্টাব্দে, আর এ কথাটা নিশ্চিত যে বছর আমুল ফিল হস্তি বাহিনীর ধ্বংসের ঘটনা ঘটেছিল সে বছরই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছিলেন। এই নবী আগমনের পরম্পরায় ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 570 550 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী ছিলেন না। 33 বছর বয়সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন, ঠিক কিনা? বর্তমান যুগে তথাকথিত খ্রিস্টানরা বলে থাকে যিশু খ্রিস্ট নাকি তাকে শুলিতে চড়ানো হয়েছে, সে নিজের আত্মদানের মাধ্যমে নিজের জীবনকে বলিদানের মাধ্যমে উম্মতের গুনাহগুলোকে মাফ করে গেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় স্পষ্ট করে বলেছেন এবং এক জায়গায় বলেছেন ইরশাদ হচ্ছে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যা করে নাই, তারা তাকে শুলিতেও চড়ায় নাই, কিন্তু তাদের মাঝে কনফিউশন সৃষ্টি করে দেয়া হয়েছে। কনফিউশন সৃষ্টিকারী কে? আল্লাহ। তো তাদের যেই ব্যক্তি সর্বপ্রথম ভিতরে ঢুকছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তর করে দিলেন, আর ঈসা আলাইহিস সালামকে তুলে নিলেন কোথায়? বার রাফাআহুল্লাহু ইলাই, কোরআন বলতেছে বার রাফাআহুল্লাহু ইলাই, আল্লাহ তাআলা আসমানে ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন, চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আছেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পরে 530-40 বছর পর্যন্ত নবুয়তির ধারা বন্ধ ছিল, পৃথিবীতে কোনো নবী আসেননি, ছিলেন না, যে কারণে মানুষ অন্ধকার অমানিসায় নিমজ্জিত হয়েছিল, মানুষের মাঝে মারামারি কাটাকাটি হানাহানি ব্যাপকভাবে প্রসার লাভ করতে লাগলো। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে মক্কা নগরীতে একজন মহামানব দুনিয়াতে পাঠান, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ অনেক বর্ণনা আছে। বলে হুজুর এত বড় মহামানব দুনিয়াতে আসলেন, তারিখটা স্পষ্ট নাই কেন? আসলে যখন তিনি দুনিয়াতে আসলেন তখন তো তিনি মহামানব হবেন বলে কেউ ধারণা করতে পারেন না, এই কারণে বিষয়টা তারা লিখেও রাখতে পারেন না। এই জন্য বাংলাদেশ বলেন, বহির্বিশ্ব বলেন, বর্তমান জমানা যারা শীর্ষস্থানীয় মুরব্বী অথবা যাদেরকে সবাই চিনে দামি দামি ইসলামিক স্কলার, তাদের জন্ম তারিখ অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মানুষ জানে না, কারণ তিনি যে এত বড় স্কলার হবেন সেটা তো জানা ছিল না, হয়তো লিখে রাখা হয়নি, এই কারণে তার জন্মসালের ব্যাপারে কিছু কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি থেকে থাকে। এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্ম কি রবিউল আউয়ালের 12 তারিখ, 10 তারিখ, 7 তারিখ, 5 তারিখ, 3 তারিখ না 1 তারিখ, এর মধ্যে মত পার্থক্য আছে। তবে তিনি যে দুনিয়া থেকে বিদায় নেন রবিউল আউয়ালের 12 তারিখ, এর মধ্যে আর কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলাম যেই দিন দুনিয়াতে আগমন করলেন সেই দিন এমন কিছু অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটে গিয়েছিল, যে ঘটনা এ কথারই সাক্ষ্য বহন করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই সর্বশেষ নবী তেমনই সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? শেষ নবী।
একটা উদাহরণ দিই ছোট্টভাবে, আপনার কোনো নিকটাত্মীয় অসুস্থ, তাকে আপনি ডাক্তার দেখানোর জন্য ইউনাইটেডে কিংবা ল্যাবেটে নিয়ে গেছেন, ওই এলিজাবেথে নিয়ে গেছেন সিঙ্গাপুরে। ওখানে একজন ডাক্তার দেখানোর পরে আপনার ওই রোগী সুস্থ হয়ে গেলেন। আপনার রোগী সুস্থ হওয়ার পরে আপনি এই কথাটা বলতে বাধ্য হলেন, এই ডাক্তার আমার কাছে সর্বশ্রেষ্ঠ, কারণ এই ডাক্তারের উসিলে আল্লাহ তাআলা আমার আম্মাকে সুস্থতা দান করছেন। এই ডাক্তারকে আপনি শ্রেষ্ঠ ঘোষণা করতে দ্বিধাবোধ করবেন না, কুণ্ঠিত হবে না, ঠিক কিনা। কিন্তু দেখা গেল আপনি ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল আপনি ফেনী থেকে ঢাকায় রেফার করেন, ঢাকা বলল বাংলাদেশে চিকিৎসা নাই, ইন্ডিয়াতে রেফার করেন, ইন্ডিয়া বলল না এখানে চিকিৎসা নাই, আপনি সিডনিতে পাঠান অথবা ওই সিঙ্গাপুরে পাঠান। এভাবে পাঠাইতে পাঠাইতে দেখা গেল যে কি, যে ডাক্তারের প্রথমে চিকিৎসা নিয়েছিল এই ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো আরও চিকিৎসার দরকার আছে, অর্থাৎ যেই ডাক্তারের চিকিৎসার পর আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার আছে সেই ডাক্তার সর্বশেষ ডাক্তারও হতে পারেন না আপনার ওই রোগীর জন্য, আবার সর্বশ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না। ঠিক তদ্রূপভাবে যেই ডাক্তারের চিকিৎসার পর আর কোনো ডাক্তারের চিকিৎসার প্রয়োজন নাই রোগীর জন্য, তিনি আপনার কাছে সর্বশেষ ডাক্তার পাশাপাশি সর্বশ্রেষ্ঠ ডাক্তার। যেই নবীর নবুয়তের পর আর কোনো নবীর নবুয়তির প্রয়োজন নাই, যেই নবীর নবুয়তের পর ইসলামের পর কোরআনের পর আর কোনো সংবিধানের প্রয়োজন নাই, সেই নবী সর্বশেষ নবী এবং পাশাপাশি সেই নবী সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। কোরআনের শুধু একটা আয়াত 6666, এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। আপনারা নেট সার্চ দেন, ইতিহাস ঘাটেন, কোরআন শরীফের আয়াতগুলো গণনা করেন, আপনি পাবেন 6236টি আয়াত কোরআন শরীফের। 6236টি আয়াতের যদি একটা আয়াত অথবা একটা আয়াত নয়, একটা সেন্টেন্স নয়, একটা বাক্য নয়, শুধুমাত্র একটা শব্দ, একটা ওয়ার্ড যদি আপনি অবিশ্বাস করেন আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? যে আমরা যে কাদিয়ানীদেরকে অমুসলিমের কথা বলি, 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 40 নম্বর আয়াত, তারা আমাদের নবীকে কিন্তু নবী মানেন, তারা আমাদের নবীকে নবী মানেন না, অবশ্য নবীকে নবী মানেন, কিন্তু আমাদের নবী খাতামান নাবিগিন। দেখেন এই 22 পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 40 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামান নাবিগিন। একটু খেয়াল করেন, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এই খাতাম শব্দটা আল খাতমু বা খাতমু মাসদার থেকে এসেছে, তার মানে খাতামিম, খাতামিম মানে শেষ। এই শেষ শব্দটা তারা মানে না, এই জন্য তাদের ঈমান শেষ, ঠিক কিনা? এই জন্য আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি। তাহলে বোঝা যায় কোরআন শরীফের 6236 আয়াতের মধ্যে একটা আয়াত একটা শব্দ যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। আর এই কোরআনের 6236 আয়াতের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত এই কথারই সাক্ষী দেয় তিনি রাসূলুল্লাহ এবং খাতামান নাবিয়িন সর্বশেষ নবী। আর তিনি যেহেতু সর্বশেষ নবী, সর্বশেষ আপনার রোগীর জন্য যে ডাক্তারের চিকিৎসা সর্বশেষ চিকিৎসা হয়, সেই ডাক্তার যেমন ওই রোগীর অভিভাবকের কাছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ডাক্তার, ঠিক তদ্রূপ আমাদের নবীর চিকিৎসার পর, ইমামি চিকিৎসার পর, রুহানি চিকিৎসার পর, কোরআনের চিকিৎসার পর আর কোনো চিকিৎসার প্রয়োজন নাই, সেই নবী সর্বশেষ নবী এবং পাশাপাশি সেই নবী সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার গর্ভে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান, তখন পৃথিবীর মধ্যে অনেক আচমকা, অনেক আচানক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। সেদিন কিতাবের মধ্যে লিখতেছে, ইতিহাসের মধ্যে পারস্যের রাজপ্রাসাদের বারান্দা কেঁপে উঠেছিল। নবীজি যখন দুনিয়াতে আসলেন তখন পারস্যের রাজপ্রাসাদের দরজাগুলো কেঁপে উঠেছিল, ভবনগুলো কেঁপে উঠেছিল এবং 14টি দেয়াল কোনো বর্ণনা মতে 12টি দেয়াল খসে পড়েছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পারস্য অঞ্চলের একটি এলাকা আছে, সেই এলাকার নাম হচ্ছে সভে অঞ্চল। সভে অঞ্চলের একটি হ্রদ ছিল, পানির হাওর ছিল, হ্রদ ছিল, ওই হ্রদে পানি সবসময় জারি থাকতো। ওই অঞ্চলের মানুষরা ওই হ্রদের পানিতে পূজা করত, পূজা অর্চনা করত।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আগমনের দিনে হ্রদের পানিগুলোকে শুকিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। কারণ নবীজি যখন কোরআন নিয়ে আসেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অন্ধকার দূর করার জন্য যেভাবে আলোর প্রয়োজন হয়, আলো দিলে মাত্র অন্ধকার দূরীভূত হয়ে যায়। নবীজি আসার কারণে সমস্ত অমানিশার অন্ধকার দূরীভূত হয়ে গেছে। শুধু তাই নয়, কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী সামাভে অঞ্চল, তামাভে অঞ্চলে পানির প্রবাহ শুরু হয়ে যায়। অথচ সেখানে বহু বছর ধরে কোনো পানির নাম চিহ্ন পর্যন্ত ছিল না, কিন্তু নবীজির আগমনের কারণে ওখানে পানির একটা নহর প্রসবন জারি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পারস্যের সিরাজ নগরী, যেটা বর্তমানে ইরানের সিরাজ নগরী বলা হয়, ইরানের সিরাজ নগরী সংলগ্ন হাজার বছর ধরে অগ্নি পূজারীদের একটি অগ্নি মণ্ডপ ছিল, সেই অগ্নি মণ্ডপ থপ করে নিভে গিয়েছিল নবীজির আগমনের মুহূর্তে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবী বাসীকে তার আগমনের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজ এবং এই বার্তা দিয়েছেন যে ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে নিজের ধর্ম হিসেবে নিজের মিল্লাত হিসেবে গ্রহণ করবে, সেটা তার মাঝ থেকে তার কাছ থেকে কখনো কবুল করা হবে না, ঠিক কিনা? সে ইসলাম ধর্ম এমন ধর্ম যেই ধর্ম আসার কারণে পূর্বের সমস্ত ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি যেদিন দুনিয়াতে আসেন, কোনো বর্ণনা মতে ইহুদি পাদ্রী ধর্মযাজক উপাসক, কোনো বর্ণনা মতে একজন ইহুদি ব্যক্তি সেই নবীজির জন্মের এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন ওয়া ইন্নাস সামা'আ কাদ মালাত ওয়া ইন্নাস শাজারা কাদ মালাত, যে আসমানটা কেমন জানি ঝুঁকে পড়েছে এবং গাছপালাগুলো কেমন জানি ঝুঁকে পড়েছে, একটু অবনত মস্তক হয়ে গিয়েছে। তখন তিনি সাথে সাথে প্রশ্ন করলেন, এই এলাকাতে কোনো নবজাতকের জন্ম হয়েছে কিনা? তাকে বলা হলো, হ্যাঁ, এখানে একটা নবজাতক শিশুর জন্ম হয়েছে। তখন তিনি সেই শিশুর পিঠ দেখতে চাইলেন, পিঠ দেখার পরে দেখা গেল নবুয়তের সিলমোহর, খাতামান নাবিয়্যিনের সিলমোহর, দুই মেরুদণ্ডের মাঝামাঝি স্থানে ছোট্ট এই কবুতরের ডিমের মতো ওই সিলমোহর সেই ইহুদি দেখতে পেল। দেখার সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে, সুবহানাল্লাহ, বেহুশ হয়ে গেছে ইহুদি ওই নবুয়তের সিলমোহর দেখার পরে। নবী দুনিয়াতে আগমন করছেন মাত্র, যখন তার হুশ ফিরলো তাকে প্রশ্ন করা হলো, ভাই তুমি কেন বেহুশ হইলা? দুই কারণে, যে অন্ধকার অমানিসার দূর করার জন্য পৃথিবীতে একজন মহামানবের আবির্ভাব হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে আমি বেহোশ হয়ে গেছি, সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে সেই চিরবিদ্বেষ, ইহুদিদের মাঝে বিদ্বেষটা নবীর জন্মের দিন থেকে আজও পর্যন্ত বিদ্যমান। তাবৎ দুনিয়ার ইহুদি খ্রিস্টান বর্তমানে মুসলমানদের উপর যে নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে, তাদের একমাত্র কারণ হচ্ছে তারা আমাদের নবীকে নবী হিসেবে মেনে নিতে পারেনি। আমাদের নবীর বিরুদ্ধে শুরু থেকে এই পর্যন্ত যত বিদ্বেষ করেছে, সব বিদ্বেষের পিছনে ইহুদিদের ষড়যন্ত্র লুকায়িত রয়েছে। এই জন্য দেখবেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যদি মুসলমানদের মাঝে অস্থিরতা দেখাতে, মুসলমানদের পরস্পর গৃহযুদ্ধ দেখাতে, সেখানে ইহুদিদের ষড়যন্ত্র আছে, ঠিক কিনা বলেন? যত আইএস বলেন, মুসলমানদের মাঝে ষড়যন্ত্র বলে, ষড়যন্ত্রের নেপথ্য নায়ক কারা বলেন? ইহুদিরা। আর ইহুদিদেরকে বর্তমানে জায়নবাদী বিশ্বের মধ্যে তাদেরকে শেল্টার এবং সাপোর্ট দিচ্ছে ওই মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক কিনা? এই জন্য ইহুদির ওই যে ষড়যন্ত্র, হাসাদান মিন ইনদি আনফুসিহিম, কোরআন শরীফের সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন তারা যত কিছু করে হাসাদ, অন্তরে হিংসা আছে, কি আছে? হিংসার কারণে তারা এগুলো করে। তখন ইহুদি বলল, দ্বিতীয় কারণ আমি যে বেহুশ হয়ে গিয়েছি, সেটার দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইয়াকুব আলাইহিসসালামের বংশ থেকে এই পর্যন্ত বনি ইসরায়েলের মধ্যে অসংখ্য নবী পাঠিয়েছেন। ইয়াকুব আলাইহিসসালাম বলেন, ইদ্রিস আলাইহিসসালাম বলেন, এরপরে ইসহাক আলাইহিসসালাম বলেন, ইউসুফ আলাইহিসসালাম বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ইসমাইল আলাইহিসসালাম পর্যন্ত অনেক নবী, ঈসা আলাইহিসসালাম সহ সব নবী বনি ইসরায়েলের মধ্যে। কিন্তু এই নবীটা আমরা আশা করেছিলাম আমাদের গোত্রের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে হবে, কিন্তু এই নবীটা বনি ইসরায়েলের মধ্যে হয় নাই, আরবের মধ্যে হয়েছে, জাজিরাতুল আরবের মধ্যে হয়েছে, আরব উপত্যকার মধ্যে হয়েছে। এই জন্য আমি হিংসার আগুনে জ্বলেছি, আমি কষ্ট পেয়েছি, কষ্টের কারণে আমি মূর্ছা গিয়েছি, কষ্টের কারণে আমি বেহুশ হয়ে গিয়েছি, নাউজুবিল্লাহ। ইহুদিদের ষড়যন্ত্র সূত্রপাত কোথায় দেখতে পাচ্ছেন? খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন কিনা?
ইহুদিদের বিরুদ্ধে যেখানে ইহুদিদের ষড়যন্ত্র সেখানে মুসলমানদের আক্রমণ, যেখানে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে নীল নকশা পায়খানা করবে সেখানে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে। কারণ ইহুদি এমন একটা জাতি মুসলমানদেরকে সারা শুরু থেকে এই পর্যন্ত কখনো মেনে নিতে পারে নাই, মেনে নিতে পারবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরআন শরীফের সূরা সফের মধ্যেও এই কথাটা বলেছেন, বনী ইসরায়েলের কথা এখন আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেন আরও অনেক চমকপ্রদ দৃশ্য আমাদের সামনে উদ্ভাসিত হয়েছিল, যেগুলো ইতিহাসের পরতে পরতে স্বর্ণাক্ষরে লেখা, কিন্তু সময়ের সংক্ষিপ্ততা আমাকে ওদিকে যাওয়ার সুযোগ দিচ্ছে না। আজকে সামনের জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার আলোচনা আমি সমুন্নত করেছি, আপনার আলোচনা কি করেছি, শুধুমাত্র আমরা যে আলোচনা করতেছি 1450-70 বছর পরে এমন নয়, বরং আরো 1000 বছর যদি দুনিয়ায় স্থিতি থাকে, দুনিয়া বিদ্যমান থাকে, কেয়ামত কায়েম না হয়, তখনও নবীজির আলোচনা হবে কিনা বলেন, এই কোরআনের আলোচনা হবে কিনা বলেন, এই কোরআন কি কেয়ামত পর্যন্ত জীবনের জন্য, আমাদের কেয়ামত পর্যন্ত সময়ের জন্য সংবিধান কিনা। আলোচনা মানুষ করবে কিনা বলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা হবে দুনিয়া যতদিন, তার আলোচনা ততদিন। এজন্য কবি বলেন, লাইয়ুকিনু সানাউ কামা কানা হাকুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুফতাসার। তোমার হক অনুযায়ী তোমার যতটুকু তোমার প্রশংসা করার অতটুকু প্রশংসা করার আমার সেই যোগ্যতা নাই, শুধুমাত্র একটাই বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে তার মখলুকের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়িদি হাবিবে ইলাহাল আলামিনা মুহাম্মাদি বাশিরিন নাযিরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রউফিন মান ইউসাম্মা বি আহমাদি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাস্তাফতিহ ফায়াকুলু আল খাযিনু মান আনতা ফাআকুলু মুহাম্মাদ ফায়াকুলু বিকা উমিরতু আন লা আফতাহ লি আহাদিন ক্বাবলাকা রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন অর্থাৎ আখেরাতে জান্নাতের দরজার সামনে আসব, আমি ফাআস্তাফতি আমি দরজা খোলার জন্য বলবো, তখন ফায়াকুলু আল খাযিন যে রক্ষক ছি থাকবে কিপার থাকবে আমাকে বলবে, মান আনতা আপনি কে, আকুলু মুহাম্মদ আমি বলবো আমি মুহাম্মদ, ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাকা, তখন সেই রক্ষক বলবে আপনার পূর্বে আর কারো জন্য জান্নাতের দরজা খোলার অনুমতি দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আনা আউয়াল মান ইয়াকরাউ বাবাল জান্নার, হাদিসে আছে কিয়ামতের আমি জান্নাতের দরজা খটখটানোকারী প্রথম ব্যক্তি হব কে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আনা আকসারুন নাসি তাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মত হবে কার, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বি নিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক হাদিসে, ইন্নাল্লাহা বাআসানি লিতামা আমি মাকারিমাল আখলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য আমি মুহাম্মদকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া কামালি মাহাসিনাল আফআল, সমস্ত ভালো কাজকে পরিপূর্ণতা দানকারী হিসেবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা লিন্নাসি শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা।
আল্লাহ সুবহানাল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম গর শরকে সেতা গর্ব হো এক মালিক আমবর ওয়াজহার শেতে সাফর শে হো এক দিন দিরহাম ও দিনার হর বাহর আগর দুররে বনে ফারিস বনে কাইসার ওর এক তরফ হো ও মেরে সাইয়েদ ও আবরার ফির সালে কে মিসকি সে কাহে আব তু কিয়া লে ফির সালে কে মিসকি সে কাহে আব তু কিয়া লে সব ছোড়ে কে নালাইনে মুহাম্মদ কো উঠালে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত সম্পত্তি আমাকে দেওয়া হোক সমস্ত সমুদ্রের পানি আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হোক সব দেরহাম এবং দিনার পেট্রো মিলিয়ন বিলিয়ন ডলার আমাকে দেওয়া হোক কুয়েতি কেডি আমাকে দেওয়া হোক কিন্তু আমি কিছু নিব না ফের সালেকে মিসকি সে কাহে আপ তো কে আলে সালেকে মিসকিন নামে একজন আল্লাহ নবীর পাগল ছিল নবীর ভালোবাসার প্রকৃত পাগল এবং প্রকৃত আশেক ছিলেন তাকে বলা হলো এই সব কিছু করার পরে তুমি কি নিবা ফের সালেকে মিসকি সে কাহে আপ তো কে আলে সব ছোড় কে না লাইনে মোহাম্মদ গো উঠালে তুমি কি নেবা তুমি কি নেবা তখন সে বলো আমি কিছু নিব না আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক আমার মাথার উপরে নিব সুবহানাল্লাহ আজকে এই নবীর উম্মত হয়ে আমাদের মাঝে নবীর সুন্নত নাই নবীর দাড়ির কথা বললে আমাদের অ্যালার্জি উঠে যায় নবীর নামাজের কথা বললে মসজিদে আসার কোনো খবর নাই নবীর পর্দার কথা বললে পর্দা করি না নবীর এই কোরআনের কথা বললে কোরআন মতো মানি না নবীর হাদিসের কথা বললে 10টা হাদিস আমাদের কারো কাছে মুখস্থ নাই আজকে এই নবীর সুন্নত আজকে আমাদের কাছে সবচেয়ে বেশি অগুরুত্বপূর্ণ এবং অবহেলিত এই সুন্নত থেকে আমরা অনেক 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 দূরে বলেন এই নদীর শাফাত এই নদীর হাতে হাউজে কাউসারের পানি পান করার মতো ওই যোগ্যতা আজকে আমাদের আছে কিনা নাই এজন্য আসুন রবিউল আউয়ালের প্রথম দিনের এই মেসেজ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি সেটা হচ্ছে নবীর সুন্নত আজ থেকে ছাড়বো না নবীর ভালোবাসা নবীর সুন্নত আদায়ের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটবে নবীর ভালোবাসা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করব এই প্রেরণা নিয়ে আজকে রবিউল আউয়ালের আরম্ভ সূচনা হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানে জুমার আলোচনা শেষ করব তবে তার আগে বলি রবিউল আউয়ালের একটি বিষয় মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী মিলাদুন্নবী কি সিরাতুন্নবী কি এই উভয়ের মাঝে পার্থক্য কি এই মিলাদুন্নবী সিরাতুন্নবীকে নিয়ে এই বিতর্ক কেন এই সমস্ত বিতর্কের একটা সলিউশন একটা সমাধান নিয়ে আগামী জুমাতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ শরীরে বেঁচে থাকার তৌফিক দান করুন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন